পার্বত্য জেলা রাঙামাটির বুক জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ। বৃহৎ এই হ্রদের দেশে রয়েছে লুকোনো অসংখ্য ছোট বড় ঝর্ণা। এমনই একটি ঝর্ণা ইদানিং সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সেই ঝর্ণার রূপ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। রাঙামাটির চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে অবস্থিত এই ঝর্ণাটি, এলাকাটি কলাবাগান নামেও পরিচিত, তাই স্থানীয়ভাবে এটি কলাবাগান ঝর্ণা বা ঘাগড়া ঝর্ণা নামে পরিচিত। এখানে পাহাড়ি ছড়ার মধ্য দিয়ে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ হেঁটে যেতে হয় মূল ঝর্ণায়। তবে যাওয়ার পথে দেখা মিলে আরও 5-6টি ছোট বড় ঝর্ণার। বন্ধুরা, আমাদের এই লুকোনো ঝর্ণার খোঁজে অভিযানে আজকে আমি আপনাদের ঘুরতে নিয়ে যাব এই ঝর্ণাটিতে। তার আগে চলুন দেখে আসি আমরা কিভাবে এই ঘাগড়া ঝর্ণায় যাব। ঢাকার ফকিরাপুল মোড়, কলাবাগান এবং সায়দাবাদে রাঙামাটিগামী অসংখ্য বাস কাউন্টার রয়েছে। রাঙামাটিতে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছে হানিফ, ইউনিক, সাউদিয়া, অ্যাসালম, শ্যামলি ইত্যাদি। ঢাকা টু রাঙামাটি এসি বাসের ভাড়া মাত্র 900 টাকা, নন এসি বাসের ভাড়া 600 থেকে 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। মাত্র 7 থেকে 8 ঘন্টায় আপনি রাঙামাটিতে এসে পৌঁছে যাবেন। আপনাদের নামতে হবে ঠিক রাঙামাটির ঘাগড়া কলাবাগান এলাকায়। আপনারা যদি রাঙামাটি শহর থেকে এই ঝর্ণাটিতে যেতে চান, সেক্ষেত্রে রাঙামাটি শহর থেকে সিএনজি ভাড়া করে যাওয়া যায় এই ঝর্ণাটিতে। ভাড়া নিতে পারে জনপ্রতি 100 থেকে 150 টাকা। আপনাদের নামিয়ে দিবে ঘাগড়া কলাবাগান এলাকায়। মূল সড়ক থেকে হাতের বামে প্রবাহমান একটি ছোট্ট পাহাড়ি ছড়া রয়েছে। ছড়াটির উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে দুপাশের অসংখ্য পাহাড় এবং সবুজে ঢাকা গাছপালার সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যেতে হয় মূল ঝর্ণার দিকে। চলার পথে অসংখ্য ছোট ছোট ঝর্ণা পর্যটকদের নজর কাড়তে শুরু করবে। মাত্র 15 থেকে 20 মিনিট হেঁটে গেলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন ছোট একটি ঝর্ণা। এরপর হালকা পিচ্ছিল পথ বেয়ে উপরের দিকে উঠতে হয়। এভাবে এক একটি ঝর্ণার দ্বারা পেরিয়ে একের পর এক যত উঁচুতে উঠবেন ততই আপনি মুগ্ধ হতে থাকবেন। মূল ঝর্ণায় যাওয়ার পথ এবং পথের ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নুড়ি পাথর ও সবুজে ঢাকা অরণ্য আপনাকে মুগ্ধ করবে। আর পিছনে যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘাগড়ার একটি ঝর্ণা। আসলে ঘাগড়ায় 2টি ঝর্ণা রয়েছে। আপনারা যদি ঘাগড়া একদম চূড়ায় উঠে যান তাহলে 2টি ঝর্ণা পাবেন, এটি হচ্ছে তার মধ্যে অন্যতম। আর এখানে পৌঁছার জন্য প্রায় আমাদের দীর্ঘ 40 মিনিটের মতো ট্রেকিং করে আসতে হয়েছে। অনেক পিচ্ছিল রাস্তা আর অনেকগুলো স্টেপ পার হয়ে আমাদের এখানে আসতে হয়েছে। আসলে এই ট্রেলটা আসাটা অনেকটা কষ্টকর, অনেকটা ডিফিকাল্ট, কিন্তু হচ্ছে আপনি যখন এখানে আসবেন আসলে সকল কষ্টটা ভুলে যাবেন। আসলে ঝর্ণার ভিউটি দেখতে অনেক সুন্দর। এখন শীতকাল, এজন্য ঝর্ণায় তেমন একটা পানি নেই। যদি বর্ষাকাল হতো তাহলে ঝর্ণায় অনেক পানি দেখা যেত। এই পাশে একসময় ঝর্ণা ছিল, কিন্তু পাহাড় ধসে পড়ার কারণে আসলে এই ঝর্ণাটি বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় বড় পাথর পাহাড় ধসে পড়ার কারণে। আর চারপাশের ভিউটি ওভারঅল দেখতে অসাম। আপনারা অবশ্যই ঘাগড়া কলাবাগান আসলে অবশ্যই এই ঝর্ণাটিতে আসবেন। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য পর্যটকদের পদচারণায় মুখর হয়েছে এই ঝর্ণাপাড়া।
এই পথের সর্বশেষ অংশে দেখা মিলবে আকাশচুম্বী সবচেয়ে বড় ঝর্ণাটি। ঝর্ণাটি এতই উঁচু যে তার কাছে ঘেঁষতে ভয় পেয়ে যাবে যে কেউ। তবে জলপাতের একেবারে কাছে এসে সৌন্দর্য সুধা পান করবেন না, তা কি হয়। হ্যালো ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘাগড়া কলাবাগানের আরেকটি ঝর্ণা। ঘাগড়া কলাবাগানের দুটি ঝর্ণা রয়েছে, এর মধ্যে এটি হচ্ছে মেন ঝর্ণা। শীতকাল থাকার কারণে আসলে ঝর্ণায় তেমন একটা পানি দেখা যাচ্ছে না, আর বর্ষাকালে এখানে অনেক পানি হয় আর অনেক দর্শনার্থী ভিড় হয়। আর আমি এখন ঝর্ণার ওভারঅল ফুল ভিউটা আপনাদের দেখাবো। প্রাকৃতিক এসব ঝর্ণার মূল বৈশিষ্ট্য হচ্ছে সমতল থেকে স্তরে স্তরে অন্তত 150 থেকে 200 ফুট উঁচু থেকে জল গড়িয়ে পড়ে। প্রতিটি ঝর্ণার রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য যা না দেখলে কেউ বিশ্বাস করবে না। হ্যালো ভিউয়ার্স, আমার ঘাগড়া ঝর্ণার ট্রেল এখানেই শেষ। আর ঘাগড়া ঝর্ণা সম্বন্ধে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান। আর দেখা হবে অন্য কোনো ভ্রমণে আর অন্য কোনো জায়গায় আর অন্য কোনো ঝর্ণায়। সে পর্যন্ত ভালো থাকুন।